হুগলি জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানুষের পাশে দাঁড়ালো সাংবাদিকরা। রবিবার শ্রীরামপুরে প্রেস ক্লাবের উদ্যোগে এদিন মানুষদের খাদ্য সামগ্রী দেওয়া হলো। করোনা যুদ্ধে ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মীদের সাথে রাস্তায় নেমে কাজ করছে সাংবাদিকরাও। মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকে সাংবাদিকরা। এদিন হুগলি প্রেস ক্লাবের উদ্যোগে বহু মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী সহ বিশিষ্ট মানুষেরা। 2013 সালে হুগলি প্রেস ক্লাবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর প্রেস ক্লাবের উদ্যোগে আজকে যে গরিব মানুষদের রিলিফ দেওয়া হচ্ছে এই করোনার এই পরিস্থিতির মধ্যে, আমি প্রেস ক্লাবের সমস্ত সদস্যকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে গত 3 মাস ধরে গোটা ভারতবর্ষ করোনাতে জর্জরিত, পশ্চিমবাংলাও তাই, এবং এই ফ্রন্টলাইনার হিসেবে যারা লড়াই করছে তাদের মধ্যে ডাক্তার আছে, নার্স আছে, পুলিশ আছে, এবং সবচেয়ে বড় কথা দেশের যারা আমাদের বন্ধু আছেন আর কি মিডিয়া, তারা প্রত্যেকেই রয়েছে, কেউ এতটুকু পিছিয়ে যায়নি। এবং আমি তাই জন্য দেশের সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।